আমার মেজো কাকা সো সিরাজুল আলম খান দাদা উনি গত মাসের মে মাসের 7 তারিখ উনি সমরিতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেখানে উনি ছিলেন সেখানে 18 তারিখ পর্যন্ত ছিলেন গত মাসের তারপর 18 তারিখে আমরা উনাকে মেডিকেলে নিয়ে আসি মেডিকেলে উনি প্রথমে কেবিনে ছিলেন গত সপ্তাহ থেকে উনি 1 তারিখ থেকে উনি আইসিইউ তে আসেন এবং গতকালকে উনার শরীরটা অত্যধিক খারাপ হয়ে যায় লাঞ্চের পরে দুপুরের পরে তখন উনাকে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং আজকে সকাল থেকে উনার অক্সিজেন লেভেলটা অনবরত খুব দ্রুত ড্রপ করতে থাকে এবং উনার প্রেসারটাও বেড়ে যায় সবচেয়ে যেটা আর কি যেটা হয়েছে উনার অক্সিজেন লেভেলটা খুব দ্রুত ড্রপ করার কারণে উনি ইভেনচুয়ালি উনি আমাদেরকে ছেড়ে চলে যান সো এখন যেরকম করে আপনাদেরকে অলরেডি বলা হয়েছে আমার আব্বু বুঝতেই পাচ্ছেন অত্যন্ত মানে অনেক কিছু হয়তো বুঝিয়ে বলতে পাচ্ছেন না সো আমরা আগামীকালকে দাদার অনেক ভক্ত আছে অনেক শুভাকাঙ্ক্ষী আছে ওনারা অনেক দূর দূরান্তে আছে সারা বাংলাদেশ থেকে ওনারা দাদাকে একবার দেখতে আসতে চায় দাদার জানাজা শরীক হতে চায় সে কারণেই আসলে আমরা আজকে বিকালে করতাম সেটা না করে আমরা কালকে সকালে নেতারা যারা আছেন আমাদের আসম আব্দুর রব শরীফ নুরুল আম্বিয়া এখানে প্রধান আঙ্কেল আছেন হাসিব আঙ্কেল আছেন আর অনেকে যারা আছেন ওনারা সবাই ডিসিশন নিয়েছেন সবার সম্মিলিত ডিসিশনেই আসলে আমরা কালকে সকাল 10টার সময় আমরা বাইতুল মোকাররমে প্রথম জানাজা করব এবং এরপরে জানাজার পরপরই আমরা ওখান থেকে সরাসরি নোয়াখালী আমাদের বাড়ি হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জ আলিপুর গ্রামে সো সেখানে আমরা মেজু কাকাকে নিয়ে যাব এবং উনি শেষ ইচ্ছায় বলে গেছেন যে ওনার সেখানে কবর হবে আমার দাদুর কবরের পাশে এবং ওনাকে ওনার মায়ের একটি শাড়ি দিয়ে মানে আমার দাদুর একটি শাড়ি দিয়ে ওনাকে যেন জড়িয়ে রাখা হয় এবং ওনাকে যেন সেভাবেই যেন কবরে নামানো হয় এবং উনি একটা কথা বলেছেন ওনাকে যেন রাষ্ট্রীয় মর্যাদা যেন দাফন করা না হয় উনি বলেছেন জি উনি রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা যে আমার মায়ের কবরটা হচ্ছে আমার পতাকা আমার মায়ের শাড়িটা হচ্ছে আমার পতাকা এটা উনি বলেছেন উনি এটাও বলেছেন যে আমাকে কোথাও রাখার দরকার নেই আমাকে কোথাও নিয়ে গিয়ে আমাকে কোথাও তোমরা ডিসপ্লে করতে নেবে না আমাকে কোথাও ডিসপ্লে করার দরকার নেই আমার জন্য হাজার হাজার ফুল আসার দরকার নেই আমি দেশটা স্বাধীন করতে চেয়েছিলাম আমি সেই দেশটা স্বাধীন করতে পেরেছি এই দেশ থেকে সেটাই আমার অর্জন উনি বারবার সেটাই বলেছেন যে আমি কারোর থেকে কিছু চাইনি কখনো আমি শেষ জীবনে শেষ বেলাতে আমি থাকবো না তোমরা থাকবে আমরা চাই না আমি চাই না যে শেষ বেলাতেও আমাকে কেউ কিছু আমার জন্য কারোর কিছু করার দরকার নেই আমি দেশ স্বাধীন করেছি আমাকে ডিসপ্লে করবে না কারোর ফুল দিয়ে আমাকে বরণ করার দরকার নেই বিদায় দেওয়ারও দরকার নেই আমাকে তোমরা খালি আম্মার কবরে নিয়ে যাবে আম্মার শাড়ি দিয়ে আমাকে তোমরা দাফন করে দিবে ক্যামেরা